হ্যালো এভরিওয়ান, নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকে আমার মেয়ের স্কুলের প্রথম দিন, তো ও আজকে স্কুলে যাবে, খুব বেশি এক্সাইটেড। আর আজকে শুধু তার স্কুল না, আজকে তার শ্যুটিংও আছে। আজকে FDC-তে তার শ্যুটিং, আমরা তোমাদের তার শ্যুটিংটা কীভাবে হয় সেটাও দেখাবো, কারণ এর আগের দিন একটা ভিডিও রেডি করেছিলাম, ডিলেট হয়ে আমি তোমাদের দেখাতে পারিনি। তো আজকে চেষ্টা করব সেই ভিডিও দেখানোর জন্য। তো সকালবেলা উঠে মেয়ে জামা টামা সব কিছু পরে নিয়েছে, অনেক সকালে উঠেছে, 6:30 অনেক ডেকে ডেকে তুলতে হয়েছে। আর সকালবেলা তার জন্য এই যে দুধ আর তার ফেভারিট খাবার চকোবিন, সে এটাকে বলে। আর এই যে টিফিনের জন্য দিয়ে দিয়েছি পাউরুটি ডিম দিয়ে ভেজে আর কলা। তো ওর বাবাকে বললাম তাহলে তুমি মেয়েকে একটু মোজা জুতা পরিয়ে দাও আর আমি মেয়েকে খাইয়ে দিই। তো ও পরিয়ে দিচ্ছিল আর আমি মেয়েকে এর মধ্যে খাইয়ে দিচ্ছিলাম। আর আজকে ভিডিও একটু প্লিজ, আমি আবারও বলছি, ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ আজকে ভিডিওটি একটু বড়, তবে আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে। আমার মেয়ে এতটুক মেয়ে কীভাবে এত কিছু কাভার করে সেটাও দেখতে পাবে। তো তার খাওয়া দাওয়া শেষ করে তার হচ্ছে আজকে এক্সাম আছে, আর্ট এক্সাম, তো সে প্র্যাকটিস করতেছিল, আবারও যাওয়ার আগে একবার প্র্যাকটিস করে নিল। আর এই যে আমিও রেডি হয়ে গেছে, আজকে আমি ওকে নিয়ে যাব স্কুলে। আর ওর বাবারেও বলছিলাম যে তুমিও চলো, তো ওর বাবা বলছিল যে না আমি আজকে যাচ্ছি না, তুমি যাও। তো ওর বাবারে আমি কিছু কাজ দিয়ে গেলাম, বললাম ঠিক আছে তুমি এই কাজগুলো করো আর আমি আসতেছি। তোর বাবাকে বলছি, দেখি আমরা এসে দেখবো ওর বাবা আসলে এই কাজগুলো করেছে কি না। তো আজকে একটু বেশি মানে টাইম হয়ে গিয়েছে, নতুন নতুন, তো সেও তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে চাচ্ছিল না। তো কাছেই স্কুল, তারপরও রিক্সা নিয়ে নিয়েছি, রিক্সাই যাচ্ছি, খুব একটা দূরে না, হালকা একটু হেঁটে গেলেই হয়ে যায়। এই যে চলে আসছি স্কুলে, আর সে আজকে প্রথম দিন স্কুল ড্রেস ড্রেস পরে স্কুলে আসতেছে, তার খুব খুব ভালো লাগতেছে আর কি। তো আমরা চলে এসেছি তার স্কুলে, এখন তাকে আমি তার রুমে দিয়ে তারপর আবার বাসায় চলে যাব। আর সে এর আগেও স্কুলে গিয়েছে প্লেতে, তখন থেকেই তার এই জিনিসটা অভ্যাস হয়ে গেছে, তাকে আমি ক্লাসে দিয়ে বাসায় চলে আসতাম, পরে ছুটির আগে আগে আমি গিয়ে তাকে নিয়ে আসতাম। কিছু বাচ্চা আছে যাদের স্কুলে দিলে মাকে বসে থাকতেই হয়, আমার মেয়ে অবশ্য এরকম না, সে নিজেই বলে মা তুমি চলে যাও। তো ওকে স্কুলে দিয়ে মিসকে বলে আমি চলে আসলাম। আসতে ভাবলাম যে আজকে আমি যাওয়ার পথে কিছু বাজার করে নিয়ে যাব, ভালোই হয়েছে, মেয়েকে দিয়ে আমি প্রতিদিন বাজার করতে পারবো। তো এই সবজির দোকানটাতে একটু দেখলাম, ভালো লাগলো না সবজিগুলো, আবারও হাঁটা শুরু করলাম। আস্তে আস্তে দেখি এখানে একটা সবজি দোকান বসেছে, আর সবজিগুলো এতটা তরতাজা, মানে আমার মনে হচ্ছিল দেখে সবগুলো নিয়ে নিই, তারপর যেটা যেটা লাগবে আর কি সেগুলো নিয়ে নিলাম অল্প অল্প করে, যে প্রথম দিন এত নিচ্ছি, দেখতে তো তরতাজা, ভেতরে যে কি না আসলেই পরে বোঝা যাবে, যাই বাসায় কাটলে। তো সবজির মধ্যে নিলাম ঢ্যাঁড়স, তারপর চিচিঙ্গা, তা চিচিঙ্গা না এটা তরো এমআইবি বলে, তারপর হচ্ছে এটা কি বলে পুঁই শাক, আর পুঁই শাকটা মাচার পুঁই শাক, জমির না, অনেক টেস্ট লাগবে খেতে, তারপর কাঁকরোল। তো এই আর কি যা কিছু লাগে সবগুলো নিলাম, নিয়ে এই যে বাসায়ও চলে আসছি। এই যে আসলাম, এখন ফ্রেশ হব, একটু ফ্রেশ হয়ে সব কাজটা শেষ করে আবার নিতে ঘেমে গেছি। তো চলো দেখি তাকে আমি কিছু কাজ দিয়েছিলাম আমার সাহেবকে, সে কি করেছে। হ্যাঁ, সে আসলে কাজগুলো করছিল, আমি এসে দেখি সব ধোয়া কাপড়গুলো সে সুন্দর করে ভাঁজ করে নিয়েছে। আর আমি এই যে এখন স্নান টান করে আবার পুজো করব, রান্না করব, ওর বাবার আবার আজকে অফিস আছে, তো আগে আগে রান্না করতে হবে। কিন্তু সে চাটাও করে খায়নি, আমি বলেছিলাম চা খেয়ে নিও, তো বলতেছিল তুমি আসো তারপর খাবো। এই যে মেয়ের 8:00 থেকে 10:30 পর্যন্ত স্কুল, তো আমি চাও বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে, এদিকে ভাতও দিয়ে দিয়েছি, আর চাটা খেয়ে ওর বাবাকে বলছিলাম, 10:30 বেজে যাচ্ছিল, ওর বাবা নিচে চলে গেছে, কিছুক্ষণের মধ্যে চলেও আসবে, আর আমি এই যে তরকারিগুলো সব কেটে নিব, আজকে রান্না করব। কেমন হলো স্কুল? ভালো পারছো সব? হ্যাঁ, মিস কিছু বলছে? হ্যাঁ, মিস কিছু বললো? মা তোমার কত কত? 16। তো মেয়ে তো বুঝতেই পারছো তোমরা কি খুশি, আর সে এসে নিজের জুতা টুতা খুলে ঠিক জায়গা মতো রাখলো,
তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম যে মা তোমার ভর্তি রোল কত হয়েছে, তা ওর হচ্ছে 16, ও ইংলিশ ভার্সনে একদম লাস্টে সে। তো যাই হোক, মেয়ের সাথে কথাবার্তা শেষ করে এই যে রান্নাগুলো শেষ করে নিলাম, আর আজকে পুঁই শাক দিয়ে সরিষা বাটা রান্না করব। পুঁই শাক দিয়ে সরিষা বাটা খুব ভালো লাগে আমার কাছে, জানি না তোমাদের কাছে কেমন লাগে। আজকে পুঁই শাক দিয়ে সরিষা বাটা, ঢ্যাঁড়স ভাজি, তারপরে যে মাছের তেল ছিল এগুলো, তো মাছের তেলের আজকে ভাজি করব। পেঁয়াজ আলু কুচি করে নিয়ে এটা ভাজি করে নিব। তো এদিকে আবার রান্না বান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে ওর বাবা অফিসে যাবে, আর আমরা চলে যাব মেয়ের শুটিং স্পটে, মানে FDC-তে। তো আজকে ভিডিও জানি না কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করবে সবাই। আর এইরকম এই মাছের তেলের ভাজি কে কে খেয়েছো কমেন্ট করবে, পুঁই শাকের চচ্চড়ি কে কে খেয়েছো মানে সরিষা বাটা কে কে খেয়েছো কমেন্ট করবে। তো এই যে এখন রান্না শেষ, এখন আমি আর মেয়ে স্নান করতে যাব। মেয়েকে স্নান করিয়ে দিয়ে তারপর আমি স্নান করে তারপর খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া করে নিব। তো স্নান করে আমরা আসছি, ততক্ষণ সাথেই থেকো। চলে এসেছি স্নান টান শেষ করে, পুজো টুজো শেষ, এখন খাবার টেবিলে। ওর বাবাও বসে পড়েছে, ও বসে পড়েছে এই যে মাছের তেলের ভাজিটা দেখেছো তো কত টেস্ট লাগবে খেতে, আর মুসুর ডাল আছে সাথে, পুঁই শাকের সরিষা বাটা, ঢ্যাঁড়স ভাজি, এই তো আজকের খাবার। তো মেয়েও বসে পড়েছে, আমিও বসে পড়েছি, ওর বাবা আছে এই পাশে। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে নিব, নেয়ার পর রেডি হয়ে যাব। খাওয়া দাওয়া শেষ করে ওর বাবাও চলে যাবে, আমরাও রেডি হয়ে যাব। এই যে আমরা রেডি, আর এই যে মেয়ে, আসো। তো চলো এখন মেয়েকে নিয়ে আমরা যাই FDC-তে, তোমরাও চলো আমার সাথে সাথে। আমার মেয়ে এর মধ্যে স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার একটু বললাম যে মা একটু শুয়ে শুয়ে ঘুমাও, তো ঘুমালো না, তো একটু জাস্ট রেস্ট নিল। তো এই যে সিএনজিতে ওঠার পর সে আবার একটু বলতেছিল মা আমার খুব ঘুম পাচ্ছে ঘুমায়, আমি বললাম আচ্ছা ঘুমাও। তো একটু ঘুমাতে না ঘুমাতেই আমরা চলে আসছি, তো এখন চলো আমরা ভেতরে যাব। ও আস্তে আস্তে তো ঘুমায় গেছে এর মধ্যে সিএনজিতে, তো দেখলেই তো সে তার ফ্রেন্ডকে পেয়ে গেছে। আর তারপর এখন আমরা চলে আসছি মেকআপ রুমে, মেয়েকে মেকআপ করানো হচ্ছে, আর এখানেই সবাই রেডি হয় মেকআপ করে। এখন এই যে দুই বুড়ি, ছোট্ট দুইটা বুড়ি, রোজা আর পরিণীতা, এরা সাজুগুজু করে ফেলেছে, আর সবাই আছে তোমার স্টুডিওতে। তো চলো আমরা এখন স্টুডিওতে যাই, আরও সুন্দর পাখিগুলোকে তোমরা দেখবে, একদম টুকটুকে পাখি সবাই, এই যে সবাই একসাথে মজা করছে, আপু মজা করছে, ঠিক আছে রোজা বলো না ছোট, এরা সবাই একসাথে হলে অনেক মজা করে। আর এইদিকে দেখো বড় আর একটু বড় যারা প্র্যাকটিস করতেছে, কারণ কিছুক্ষণ পরে শুরু হবে ওদের শুট। এখানে আছে উষ্ণ, প্রশংসা, শ্রেয়তা, প্রীতিলতা সবাই। তো এই যে এদের শুটিং শুরু হয়ে গেছে, সবাই বসে পড়েছে, তো এখন একটু দেখো তোমরা যে ওদের কিভাবে শুটিং হচ্ছে। অনেকগুলো ক্যামেরা এই পাশে ওই পাশে চারিদিকে ক্যামেরা, আর এখানে গেলে আমারও ভালো লাগে, অনেক সময় কাটে, কারণ সব বাচ্চাদের মায়েরা আসে। তো ওই প্রোগ্রামটা শেষ হয়ে যে আরেকটা শুরু হবে, তো আমাদের দিদি মানে আমার মেয়ের যে একাডেমি স্বরতরঙ্গ আবৃত্তি ভুবন, তো সেই একাডেমির প্রতিষ্ঠাতা যিনি গায়ত্রী ভট্টাচার্য দিদি, উনি হচ্ছে সবাইকে রেডি করে দিচ্ছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই। আর আমার মেয়ে এই শুটিংয়ের পর আজ সেদিন আমাকে বলছিল যে মা আমার আর ভালো লাগে না, আমি আর আসবো না, মানে ছোট মানুষ তো অনেক কিছু তার উপর দিয়ে, গান আবার এখানে আসা আবার শুটিংয়ে আসা সব মিলে সে একদম টায়ার্ড। আর এখন তো আবার যোগ হয়েছে স্কুল, স্কুলে যেতে হয় খুব সকালে, এটাই তার কষ্টের। তো এই যে কয়েকটা এখন ছবি তুলে তারপর আমরা এখান থেকে চলে যাব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই পেজটি ফলো করবে। টাটা, বাই বাই।